আগামী সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে নেমেছেন 571 জন কোটিপতি, যার মধ্যে শত কোটি টাকার উপরে মালিক রয়েছেন 18 জন। আর হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে টিআইবি। ব্যবসায়ীদের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 57%। প্রার্থীদের অস্বাভাবিক রকমের সম্পদ বেড়ে যাওয়া নিয়েও প্রশ্ন রয়েছে টিআইবির। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, অন্যদিকে তাদের দাখিল করা সম্পদ বিবরণী নিয়ে চলছে জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন মহলে চুলচেরা বিশ্লেষণ। এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তুলে ধরেছে 2008 সাল থেকে চারটি নির্বাচনের হলফনামার তথ্য উপাত্ত। সংবাদ সম্মেলনে টিআইবি জানাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোটিপতি প্রার্থীর প্রাধান্য পাচ্ছে। আওয়ামী লীগে 15 বছরের ব্যবধানে কোটিপতি বেড়ে দাঁড়িয়েছে 82%। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে 1,345 কোটি টাকার মালিক হয়ে তালিকার সবার উপরে অবস্থান নারায়ণগঞ্জ এক আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর। যে সম্পত্তি আমরা বাইরের থেকে এনে কিংবা কোথাও থেকে কি বলে কৃত্রিমভাবে তৈরি করে নেই, এটা আমাদের দেশের মধ্যে যে সম্পদ ঘুরছে সেটার থেকে কেউ নিয়ে নিচ্ছে, কেউ পাচ্ছে না। সেই জন্যই তো এটা হচ্ছে একটা অসম সমাজ আমরা তৈরি করেছি। নির্বাচনে 57% প্রার্থী ব্যবসায়ী, যা 15 বছরের ব্যবধানে বেড়েছে 21%। সংস্থাটি বলছে ব্যবসায়ী রাজনীতি মিলেমিশে একাকার। যারা সুস্থ রাজনীতির ধারক বা যারা রাজনৈতিক দলগুলিতে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত, রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তারা নিজেদেরকে কোণঠাসা ভাবে তারা নিজেদেরকে বিলুপ্ত প্রায় প্রজাতি মনে করেন, যেটি দেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, ভবিষ্যতের জন্য সুখকর নয়। টিআইবি বলছে হলফনামায় উল্লেখ না থাকলেও বর্তমান মন্ত্রিসভায় একজন সদস্যের বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে, যার সম্পদের পরিমাণ 2,312 কোটি টাকা। ওয়ার্কার্স পার্টির এটি 43%। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।